সম্প্রতি সময়ে কলকাতা বাংলার দর্শক একজন তারকা হলেন মধুমিতা সরকার। তাছাড়া এই তারকা তার ক্যারিয়ারে বেশ কয়েকটি দর্শক প্রিয় চলচ্চিত্রে কাজ করেছেন, যার জন্য অবশ্য অতি অল্প সময়ে দর্শকদের মাঝে দর্শক প্রিয়তা অর্জন করেন। প্রসঙ্গত এই তারকা রূপের জাদুতে দর্শকদেরকে সর্বদাই কাবু হতে দেখা যায়। পাশাপাশি এই তারকাকে সর্বদাই সোশ্যাল মিডিয়া সক্রিয় দেখা যায়, যদিও সেখানে এই তারকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন। সেই দ্বারা বিগতায় প্রায়শই কোলামেলা পোশাকের ছবি আপলোড করতে দেখা যায় কলকাতা বাংলার এই সুন্দরী তারকাকে। যদিও সে সকল ছবি আপলোড করার জন্য দর্শকদের মাঝে সমালোচনা শিকার হন এই তারকা। তো যাই হোক, সে সকল সমালোচনাকে অবশ্য তেমন একটা বার্তা দেন না মধুমিতা সরকার, ফলে এই তারকা তার ইচ্ছা মতো ছবি প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। সেই দ্বারা বিগত সম্প্রতি সময়ে মধুমিতা সরকার তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। যদিও তার প্রকাশ করা ছবিতে দেখা যায় কালো রঙের কোলামেলা পোশাক পরে আছেন মধুমিতা সরকার, পাশাপাশি হালকা মেকআপে কোলামেলা চুলে দর্শকদের মাঝে এভাবে গ্ল্যামার চড়াচ্ছেন কলকাতা বাংলার এই সুন্দরী তারকা, যার জন্য অবশ্য সম্প্রতি সময়ে তার রূপের প্রতি কুপকাত হচ্ছে তার অনুরাগীরা। সেই দ্বারা বিগতেই তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে সুন্দরী বলে দাবি করেছেন, যদিও আবার অনেকে তাকে গ্ল্যামার কুইন বলেছেন। পাশাপাশি অনেকে তার রূপের প্রশংসা করেছেন, তাছাড়া অনেকে তাকে ভালোবাসার ইমোজি দিয়েছে। তো যাই হোক, সবকিছু মিলে সম্প্রতি সময়ে মধুমিতা সরকার দর্শকদের মাঝে এভাবে গ্ল্যামার চড়াচ্ছেন। প্রসঙ্গত সম্প্রতি সময়ে মধুমিতার হাতে বেশ কিছু কাজ আছে, তাছাড়া এই তারকা সে সকল কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি এই তারকাকে সর্বশেষ দেখা যায় জাতিস্বর ওয়েব সিরিজ অভিনয় করতে, যদিও সেখানে তার অভিনয় দর্শকদের কাছে ভালো লাগেনি, যার জন্য অবশ্য দর্শকদের কাছে সমালোচনার শিকার হয়েছিলেন কলকাতা বাংলার এই সুন্দরী। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন সম্প্রতি সময়ে কালো রঙের কোলামেলা পোশাকে দর্শকদের মাঝে উষ্ণতা চড়াচ্ছেন মধুমিতা সরকার। তাছাড়া বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।